বন্ধুরা, এই হেয়ার টনিকটি মাত্র 3 দিন মাথায় লাগাও, 3 দিনে দেখবে তোমাদের চুলের গ্রোথ হচ্ছে, চুল লম্বা, ঘন, কালো হবে, সাদা পাকা চুল কালো করবে, চুল ঝরা পড়া বন্ধ করে দিয়ে আবার থেকে নতুন চুল গজাবে এবং চুল কিছুদিনেই দেখবে বেশ সুন্দর লম্বা ঘন হয়ে গেছে। বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি। আজকে যে হেয়ার টনিক তোমাদের শেয়ার করছি, এই হেয়ার টনিকটি ভীষণ ভালো, চুলকে আবার থেকে লম্বা করবে, ঘন করবে, চুল কালো হবে এবং চুলের গ্রোথ হবে। বন্ধুরা, এই যে হেয়ার ফল হয় এর নানান কারণ হতে পারে। এই যে সবথেকে বড় সমস্যা হচ্ছে খুশকি হওয়া, যদি মাথায় খুশকি হয়, আর বিশেষ করে এই সামনে শীত আসছে, কম বেশি সবারই দেখবে খুশকি হয়, খুশকি কিন্তু চুল পড়ার বড় কারণ। এছাড়াও যদি শরীরে বায়োটিন কিংবা অন্যান্য কোনো জিনিসের কমি হয় তখনও কিন্তু হেয়ার ফল হয়। এছাড়া হরমোনাল ইমব্যালেন্স হলেও কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ে, কোনো ওষুধের কারণেও অনেক সময় চুল পড়ে, এরকম নানান কারণ। এছাড়া মাথায় চাকচাক উকুন হয়ে যাওয়া, এটাও কিন্তু হেয়ার ফলের একটা বড় সমস্যা। এছাড়া চুলের গোড়া ভিজে থাকা, চুলে প্রপারলি হেয়ার অয়েল ম্যাসাজ না করা, এইসব নানান কারণেও কিন্তু হেয়ার ফল হয়। আর তার ফলে আস্তে আস্তে কিন্তু চুল পড়তে থাকে, পাতা ফাঁকা হয়ে যায়। এছাড়াও সাদা পাকা চুল হয়ে যাওয়া একটা বড় সমস্যা, অসময়ে সাদা পাকা চুল হয়ে গেছে। তাহলে কি করবে, এই ঘরোয়া হেয়ার টনিকগুলো তৈরি করে মাখো। আজকে যে হেয়ার টনিকটা তোমাদের শেয়ার করছি, এটি খুশকি হওয়া আটকাবে, চুল পড়া বন্ধ করে দেবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, এছাড়াও সাদা পাকা চুলকে আবার থেকে কালো করতেও সাহায্য করবে। 1 কাপ জল নেবে, তার মধ্যে 5-6টা লবঙ্গ দেবে আর 1 বড় চামচ মতন মেথি দানা দেবে। লবঙ্গর মধ্যে যে লবঙ্গ তেল থাকে আর মেথি দানার এক্সট্র্যাক্ট, এটি ভীষণ ভালো হেয়ার গ্রোথের জন্য। আর দেবে 1 চামচ কালো জিরে। কালো জিরে চুলের গোড়া থেকে আবার চুলকে কালো করে এবং খুশকি হওয়া আটকায়, এছাড়া নতুন চুল গজাতেও সাহায্য করে কালো জিরে। তাহলে আমরা এখানে কি কি দিলাম, লবঙ্গ 8-10টা দিয়ে দিলে, 1 চামচ মেথি দেবে, 1 চামচ কালো জিরে দেবে, আর এরপর আমাদের যেটা লাগবে সেটা দিতে হবে আমাদের এখানে তেজপাতা। 2টি তেজপাতা নেবে এবং 2টি তেজপাতা ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে এই জলটার মধ্যে দেবে। তেজপাতার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তেজপাতা হেয়ার গ্রোথ করে, খুশকি হওয়া আটকায় এবং চুল নতুন করে গ্রো করতে হেল্প করবে। এই সমস্ত উপকরণগুলিকে দিয়ে গ্যাসে বসিয়ে আঁচ কমিয়ে রেখে এটাকে আস্তে আস্তে তোমাদের বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। একদম আঁচ কমিয়ে রেখে এটাকে ফোটাবে। ধরো 1 কাপ জল 1 ভাগ হয়ে গিয়ে যখন 3 ভাগ থেকে যাবে, 1 কাপ জলের 4 ভাগের 3 ভাগ যখন থাকবে, ভালো মতন ফুটে গেল, সেই সময় 1 ছোট চামচ চা পাতা দিয়ে দেবে। রেগুলার নর্মাল চা পাতা, যেটা আমরা খেয়ে থাকি প্রত্যেক দিন, সেই চা পাতাই, নর্মাল রেগুলার চা পাতা 1 ছোট চামচ এর মধ্যে দেবে। চা পাতা চুলের গোড়াকে, চুল থেকে আবার থেকে কালো করতে হেল্প করে। চা পাতার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টও আছে, ক্যাফাইন আছে, এটা চুলকে চুলের হেলথ ভালো করতে হেল্প করে এবং খুশকি হওয়া আটকায় আর চুল পড়াও কিন্তু আটকে দেয়। 1 ছোট চামচ চা পাতা দিয়ে ভালো করে এটা কিছুক্ষণ ফোটাবে। 1-2 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেবার পরে গ্যাস অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে, যতক্ষণ এটি ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এটা ঢাকা দিয়ে রেখে দাও, ঠান্ডা হয়ে যাবার পরে এটা ছেঁকে একটি বাটিতে বার করে নেবে। এইভাবে এটাই ছেঁকে একটি বাটিতে নেওয়ার সময় এর মধ্যে লবঙ্গগুলো যে দিয়েছিল সেগুলো, সেই লবঙ্গগুলো বেছে নিয়ে এই লবঙ্গগুলো এই জলটার মধ্যে দিয়ে রেখে দেবে। কারণ লবঙ্গ ভীষণ ভালো হচ্ছে হেয়ার গ্রোথের জন্য, হেয়ার পড়াও বন্ধ করে, হেয়ার গ্রোথ করতেও হেল্প করে। তো দেখো, লবঙ্গগুলো আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি। এইবার এরকম পরিষ্কার শুকনো একটা কৌটোর মধ্যে এটা তোমাদের ভরে রেখে দিতে হবে। এটা তোমরা ফ্রিজে রাখার দরকার নেই, এটা বাইরেই তোমরা 5-6 দিন রাখতে পারবে, তবে 5-6 দিনের বেশি কিন্তু বাইরে রাখতে পারবে না। আর যদি সেরকম মনে হয় তোমরা ফ্রিজেও এটা রেখে দিতে পারো, ফ্রিজে রেখেও এটা ব্যবহার করতে পারো। তো যখনই ব্যবহার করবে তখন একটি বাটির মধ্যে অল্প পরিমাণ একটু নিয়ে নেবে, নিয়ে এটা পুরো চুলে লাগাবে না, শুধু চুলের গোড়ায় তোমাদের লাগাতে হবে। এইভাবে হাত দিয়ে আঙুলের ডগায় এটা নেবে এইভাবে বাটি থেকে, আর চুলের গোড়াগুলোয় এইভাবে তোমাদের এটা মাখতে হবে এবং এটা দিনে 2 বার করে মাখবে। আর যেহেতু এর মধ্যে কোনো রকমের তেল দেওয়া নেই, সেই কারণে এটা চুলে চিটচিট করবে না, শুধু একটা সিরামের মতন কাজ করবে, হেয়ার সিরাম যেরকম হয় ওই রকম। এটা চুলে শুকিয়ে গেলে তোমাদের মনেই হবে না যে চুলে কিছু লাগিয়েছো। আর বিশেষ করে চেষ্টা করবে এটা একবার দুপুরের দিকে লাগানোর আর একবার রাতে লাগানোর। তো একবার দুপুরবেলা লাগিয়ে নিলে
একবার রাতে ঘুমানোর আগেও লাগিয়ে নিলে, দিনে দুবার করে লাগালে 3 দিনে রেজাল্ট পাবে দেখতে। 3 দিনে অসম্ভব, 100% চুল পড়া বন্ধ করে দেবে, নতুন চুল দেখবে গ্রো করছে আবার থেকে, এবং খুশকি এই সমস্ত নানান রকমের সমস্যাও দূর হবে, আর আস্তে আস্তে সাদা পাকা চুলকে কালো করতেও হেল্প করবে। আর বন্ধুরা, চুল বেশিক্ষণ ভিজে রাখবে না। এই যে আগারোর হেয়ার ড্রায়ার, হেয়ার ভলিউমাইজারটা ভীষণ ভালো, এর মধ্যে যেই ব্রাশগুলো আছে, এই যে সিরামটা আজকে দেখালাম তোমাদের বানিয়ে, এই যে হেয়ার টনিকটা, এটা মাখার পরে এই আগার এইরকম ব্রাশটা দিয়ে যদি চুলটা আঁচড়ে নাও, তাহলে কি হয়, ওই হেয়ার টনিকটা কিংবা ওই হেয়ার সিরামটা চুলের গোড়ায় আরো ভালো মতন যায়, ভালো মতন ঢুকে যায় চুলের গোড়ায়, এবং চুল পড়া বন্ধ করে দিয়ে নতুন চুল গ্রো করতে হেল্প করে। আগারোর এই হেয়ার ড্রায়ার, হেয়ার ভলিউমাইজারটা ভীষণ ভালো, চুলকে শুকিয়ে দেয়, চুল না ছিঁড়ে জঁট ছাড়িয়ে দেয় সুন্দরভাবে, প্লাস চুলে খুব সুন্দর একটা সিল্কি শাইনি স্মুথনেস এসে যায়, আর চুল বেশ ভলিউমাইজ হয়ে যায়। হালকা পাতলা চুল যাদের, তাদের জন্য খুব ভালো, সুন্দর ভলিউম করে দেয়, আবার চুলে খুব সুন্দর একটা স্টাইলও হয়ে যায়। তো এইভাবে চুলকে সুন্দর আর স্টাইলিশ করেও রাখতে পারবে। তো দেখো কত সুন্দর চুলটাও সেট হয়ে গেল। আর বন্ধুরা, তাহলে আজকের এই হেয়ার টনিকটা ইউজ করো, আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে